এইটা আবার কি শুরু করলে? এটা পুঁই পাতা দিয়ে। ও দারুণ হয়। পুঁই পাতাটা পুড়ে যাবে না তো? না এত মাখাই না পড়ে যদি ডুবে পড়ে দিই। এরে এরে কুচরো করে হয়। কুচরো করে হয় না? হ্যাঁ। আইটম করে কি নতুন স্টাইলে করছো? হ্যাঁ শুভমের ইচ্ছা এটা। আর যদি এর মতো করতে ওই সেই কচু পাতা এর মতো? হ্যাঁ সেদ্ধ করে কিন্তু ওইটা না ওইটা হবে না, ওইটা ভালো হবে না, ওইটা মুচমুচ করে কচু পাতাতেই হয়। আর এই যে এলে কি করেছো? এটা এটা বেগুন বেগনি করেছি, এটা আলু চপ করেছি, এটা লঙ্কার পকোড়ি করেছি দুটো। হুম তাহলে সব ম্যাটেরিয়ালস গুলো আছে। হ্যাঁ বাহ নতুন তো অনেক কিছু শেখা হয়ে গেল। হ্যালো এটা এই চপ, এটা বেগনি ছোট বেগনি ছিল একটা, আর এটা লঙ্কা আছে গোটা গোটা লঙ্কা আছে দুটো। চায়ের মাস্টার চলে এসেছে আমাদের প্রথম ব্লগটা দেখে নেবেন, সেখানে আছে না চায়ের মাস্টার পেলেই হলো। আমি বেশি খেতে পারলাম না কারণ আমার হালকা জ্বর চলে এসেছে, শরীরটা একটু খারাপ আছে, আমি কম কম করে খেলাম, তার মধ্যে ভিডিও করছি, ফেস দেখানোর অবস্থা নেই কারণ একদম অসুস্থ আমি। নাকটা লাল হয়ে গেছে। নাক তো লাল হবে, নাকটা ধরে বসে থাকলে নাক লাল হবে, নাকি হলুদ হবে। যাই হোক তো সবাইকে বলো বানাতে, সবাই যেন বানিয়ে খাই ঘরে, মজা পাই, এখান থেকে তো শেয়ার করতে পারো অতজনকে। এমনি পুঁই পাতা করে না বিক্রি করে বাজারে বেশি লাভ হবে। পোলাস পাতার পকোড়ি সত্যি একটা কোথায়? 3 টাকা। আর 1 টাকা তেলের দাম কত জানো? পেট্রোলে বাবা সরষের তেল, এটা সরষের তেল না রিফাইন তেল? হয়ে গেল না সরষের তেল, রিফাইন তেল আমি করি নাই। যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে, অনেক রকম আইটেম বানালাম তো তাই না কি ছোট তো বলছি। ঠিক আছে ভিডিওটা ভালো তো নিশ্চয়ই লাগবে, তো ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজেরা বাড়িতে বানিয়ে খেও। আর আজ ভিডিওটা এই পর্যন্ত, সহজ উপায়ে দেখানো হলো। থ্যাংক ইউ সো মাচ।